সিস্টার আমি ডক্টর সন্তোষী ফ্রম দেব হসপিটাল হ্যালো ডক্টর সন্তোষী আমি হলাম ডক্টর অবস্থী সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আপনি এক্ষুনি সার্জারি শুরু করতে পারেন আমাদের পুরো টিম রেডি আছে ওকে লেটস গো ডক্টর আসুন প্লিজ কাম দেবী পৌলমী এখানে আপনার কাজ সম্পন্ন হয়েছে এবার এখানে আমাকে প্রয়োজন দেবী সন্তোষী এটা আপনি উচিত কাজ করলেন না ডক্টর ইনজেকশন রেডি করুন হ্যাঁ আমি জানি সন্তোষী বিগত কিছুদিন ধরে তোমাকে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়েছে কিন্তু সমস্যা হলো প্রত্যেক মানুষের জীবনের একটা অংশ প্রত্যেক মানুষকেই কখনো না কখনো নিজের ভক্তির প্রমাণ দিতে হয় তোমার জন্য এই সময়টা একটা কঠিন পরীক্ষার মতোই ছিল এক্সকিউজ মি স্যার পেশেন্টের সার্জারির জন্য দেব হসপিটাল থেকে নিউরোসার্জন ডক্টর সন্তোষী এসেছেন হতে পারে পেশেন্ট সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ জয় সন্তোষী মা আজ সন্তোষীর ভক্তি আরো একবার ওর সহায় হলো দে
দেবী পৌলমী গোমাতাকে ফাঁদে ফেলেন এবং তাকে লোভ দেখিয়ে স্বর্গোদ্যানে প্রবেশ করতে বাধ্য করেন। অসাধারণ। এবার আপনি আপনার সন্তোষী মায়ের জন্য সেই কাজ করবেন গোমাতা যা আমিও করতে পারি। গোমাতাকে সেখানে বন্দী করা হয়। সেখানে তার প্রবেশ করার অনুমতি ছিল না। এই বনে আসার দুঃসাহস করলে কি করে? থ্যাঙ্কস ডক্টর সন্তোষী, যদি আপনি সময় মতো না আসতেন তাহলে পেশেন্টের প্রাণ বাঁচানো অলমোস্ট ইম্পসিবল হয়ে যেত। নার্স, সমস্ত অ্যারেঞ্জমেন্ট অন্য ওয়ার্ডে করো, আমরা পেশেন্টকে ওখানেই শিফট করে দেব। ইয়েস স্যার। ডক্টর চ্যাটার্জি, আপনি সন্তোষীর ফ্যামিলিকে ইনফর্ম করে দিন যে ও এখন বিপদ থেকে মুক্ত। হ্যাঁ। পেশেন্টের অবস্থা এখন একদম ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সন্তোষী মা, আজ তুমি আমাদের মেয়েটাকে বাঁচালে। ভগবানের আশীর্বাদ আর আপনাদের প্রার্থনার জোরে পেশেন্টের অবস্থা এখন অনেকটাই ভালো। ডাক্তারবাবু, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আরে আমি কিছু করিনি, এটা তো আমার কাজ। আর আসল কাজ তো ডক্টর সন্তোষী করেছেন, উনিই পেশেন্টকে প্রাণে বাঁচিয়েছেন। আরে উনি কোথায় আছেন? ওনাকে ধন্যবাদ জানাতে চাই। অপারেশন থিয়েটারে আছেন, আমি ওনাকে ডেকে আনছি। ডক্টর সন্তোষী কোথায় গেলেন? উনি চলে গেছেন, মনে হয় ওনার তাড়াতাড়ি কোথাও যাওয়ার ছিল। ওহো, আচ্ছা, পরে আপনার সাথে দেখা হলে আমাদের তরফ থেকে একটু ধন্যবাদ জানিয়ে দেবেন। হ্যাঁ, শিওর। এক্সকিউজ মি কাকা, সন্তোষী মা আমাদের প্রার্থনা শুনেছেন। আমাদের সন্তোষী মায়ের মন্দিরে যাওয়া উচিত, ওনাকে ধন্যবাদ জানাতে। নিশ্চয়ই নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, আমরা একটা কাজ করি, আজই সন্ধ্যেবেলা সন্তোষী মায়ের মন্দিরে যাই আর সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করি। দেখবেন কাকা, সব ঠিক হয়ে যাবে। মা সন্তোষী সবার মঙ্গল করেন। নিজের পরম ভক্তের জন্য আমরা প্রার্থনা করলে নিশ্চয়ই শুনবেন। বেশি আহ্লাদ পেয়ে আর্য কুপথে চলে যাচ্ছে। কখনো মনে হয় আমাদের ওকে মানুষ করতে খামতি থেকে গেছে। হয়তো আমরা ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আমরা অসহায় ছিলাম, কী বা করতাম? বিদ্যার অসুখের জন্য আমি খুব একটা নজর দিতে পারিনি ওকে। তো আমরা সবাই এখানে? তাহলে কি করব? আপনি নিজের ছেলের থেকে বেশি কাজের লোককে গুরুত্ব দিলে, আমাদের কি করার আছে? আপনার কি এই ফ্যামিলির রেপুটেশন নিয়ে কিছু যাই আসে না? আপনি আর্যকে সোজা অ্যারেস্ট করিয়ে দিলেন। আচ্ছা, তাহলে তোমরা সবাই এখানে এসেছো আমাকে শাসাতে, আর তোমরা তো অন্যের ব্যাপারে ভাবছো। আগে নিজের সংসারের কথা ভাবো, সব শেষ হয়ে যাচ্ছে। আমার সংসার একদম ঠিক ছিল, যদি আপনি আর্যর বিরুদ্ধে পুলিশে। আমি যা বলেছি তাতে আমার কোনো আফসোস নেই। সত্যিটা আমি বলি বা অন্য কেউ, সত্যিটা পাল্টে যায় না, সত্যি সত্যিই থাকে। আমার সোনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বৌদিমা,
হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আরো আল্লাহ দিয়ে দিন, ভিকটিমের হুশ ফিরতেই আসল সত্যিটা সামনে চলে আসবে, তখনই দেখা যাবে উনি নিজের বাড়ি ফিরবেন নাকি জেলে ঢুকবেন। এক্সকিউজ মি, পেশেন্টের জ্ঞান ফিরেছে, আপনারা গিয়ে দেখা করতে পারেন, আর প্লিজ একজন একজন করে যাবেন। আমি যাচ্ছি, দাঁড়ান, আগে আমি বয়ান নেব, তারপর আপনারা ভিকটিমের সাথে দেখা করতে পারবেন। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি এই চোটটা কিভাবে পেলেন? ভিকটিম বললেন যখন উনি পড়ে যান তখন আপনি ওর সামনে দাঁড়িয়েছিলেন। তবে এটা মানতে হবে যে আপনি খুব লাকি। ইন্সপেক্টর, এটা এসব আপনি কি বলছেন? আমি বুঝতে পারছি না। ভিকটিম এটা বলেছেন যে ওনার অ্যাক্সিডেন্ট পিছলে যাওয়ার জন্য হয়েছে, তাহলে তো উনি লাকিই হলেন। বেঁচে গেলেন আইনের হাত থেকে। যাই হোক, আমি আসি। থ্যাংক ইউ ইন্সপেক্টর। দেখলেন তো, একটা বাইরের মেয়ে সাহায্য করলো, কিন্তু আপনি তুমি বাড়ি চলো আর্য, খুব ক্লান্ত দেখাচ্ছে। বাবা বলছি, তুমি বাড়ি যাবে নাকি আরো কিছু বাকি আছে? আমি এখানেই থাকবো সন্তোষীর সাথে, তোমরা চাও। ওকে, থাকো তুমি এখানে, তাছাড়া তোমাকে বোঝাবে কার সাথে। কাকা, আর কতক্ষণ রেগে থাকবে আমার উপর? সন্তোষী, তুমি মিথ্যে বলে কেন ওকে সাহায্য করলে? প্রত্যেকবার ওকে কেউ না কেউ এসে বাঁচায়, আরো সাহস আরো বেড়ে যায়। নিজের অন্যায়ের চক্রবুহে নিজেই ফেসে যাচ্ছে, আর তোমরা সবাই ওকে সাহায্য করছো। হাতটা দাও তোমার। কাকে যদি জানতে পারেন না যে তুমি নিজের খেয়াল রাখছো না, তাহলে আমার সাথে সাথে তোমাকেও কিন্তু খুব বকা দেবে। সন্তোষী, তুমি কথা ঘোরানোর চেষ্টা করো না। কাকা, আমি কথা ঘোরাচ্ছি না, আমি তো শুধু এইটুকুই জানি যে যদি শাস্তি পেলেই সবাই শুধরে যেত, তাহলে জেল থেকে বেরোনোর সব আসামি সাধু হয়ে বেরোত। কাকা, আমার ঠাম্মি সবসময় আমায় বলেন যে শাস্তি পেলে মানুষ একটা অন্যায় শুধরে নিতে পারে, কিন্তু ক্ষমা মানুষকে প্রত্যেকটা অন্যায়ের অনুভূতি করায়।
তাই যদি কোনো মানুষকে সঠিক পথে নিয়ে আসতে হয় তাহলে তাকে অনুভব করানোটা খুব দরকার। শাস্তি দেওয়া নয়। আর জানেন কাকা, আজ আমি আর্য স্যারের চোখে এই প্রথমবার অনুশোচনা দেখলাম। আর কাকা, যদি আমি সত্যিটা বলেও দিতাম তাহলে আর্য স্যারের তো জেল হয়ে যেত, কিন্তু তার সাথে সাথে তোমার সমস্ত পরিবার খুব কষ্ট পেত, আর সবথেকে বেশি দুঃখ তুমি আর কাকি পেতে, যেটা আমি একদম সহ্য করতে পারতাম না। হতে পারে আজ তোমার চোখে আমি ভুল করেছি, কিন্তু আমি যা করেছি সেটা তোমার আর কাকির জন্য করেছি। কাকা, সন্তোষী একদম ঠিক বলেছে। আপনি চিন্তার মধ্যে থাকলে ও কি করে ভালো থাকতো? মা, আমি জানি তুমি বদলাবে না। আমি কেন বদলাতে যাব? তুমি তো বলো যে আমি যেমন আছি ভালো আছি। মা, তুমি ভালোই না, তুমি খুব ভালো। আহা, আমার তিনোকে একদম চাঁদের টুকরো দেখাচ্ছে। আবার কি ফোন করলো? হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার পুষ্পা দেবী। কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মা, টিনোর বাবা, ঠাকুর পো, ছোট, আরে কি হলো, সর্বনাশ হয়ে গেছে। কি কো দিদি, এমন কি পাহাড় ভেঙে পড়েছে শুনি যে তুমি সারা বাড়ি চিৎকার করে মাথায় তুলছো? মা, পুষ্পা দেবী ফোন করেছিলেন, উনি বললেন যে আমাদের সন্তোষীর পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। এখন হাসপাতালে ভর্তি। হে ভগবান, আমার দিদি ভাই ঠিক আছে তো? তুমি জিজ্ঞেস করনি সন্তোষী কি করে পড়ে গেল? আরে কি অদ্ভুত কথা, এই সব কিছু শুনে কারো কি মাথা ঠিক থাকে নাকি? ঠিক আছে ঠিক আছে, তখন জিজ্ঞেস করনি, এখন তো জিজ্ঞেস করো। আর জিজ্ঞেস করো আমাদের সন্তোষীর কি হয়েছে। মা, মরে যায়নি ও, বেঁচে আছে, চিন্তা করবেন না। ওনারা ওর চিকিৎসা বড় হাসপাতালে করাচ্ছেন। সন্তোষী মা, তোমাকে কোটি কোটি প্রণাম জানাই। মা, আসলে পুষ্পা দেবী বললেন যে আমাদের এখান থেকে কেউ যদি ওখানে চলে যায় সন্তোষীর দেখাশোনা করার জন্য। আমি যাব আমার সন্তোষীর দেখাশোনা করতে। ও মা, একটু শোনো না, আমিও যাচ্ছি তোমার সাথে। সন্তোষী আমার জন্য এত কিছু করেছে, আমার প্রাণ বাঁচিয়েছে ও, আর আমারও তো একটা দায়িত্ব না যে আমি ওর জন্য কিছু করি। হ্যাঁ ঠিক বলেছো ঠাকুরপো, হ্যাঁ সময় মতো সবাইরই দায়িত্ব পালন করা উচিত। হ্যাঁ করে কি দেখছো, তুমিও যাও, তোমারও তো ভাইজি নাকি, যাও। চলো তাড়াতাড়ি চলো, সন্তোষী জানি না কি অবস্থায় আছে। জনার্দন তাড়াতাড়ি আয়। আমিও যাব তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ টিনো, সোনা তুমিও চলো আমাদের সাথে, চলো বড়দা যাওয়া যাক। দরকার ছাড়া তো ঠাকুরপো নিঃশ্বাসও নেয় না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। যাকে, টিনোর বাবা তো সাথে গেছি, পেট থেকে সব কথা ঠিক টেনে বার করে নেব।
তবে এটা বলতে হবে যে আপনি কিন্তু খুবই লাকি। ভিকটিম বলেছে যে ওনার অ্যাক্সিডেন্ট পিছলে যাওয়ার জন্য হয়েছে। তাহলে তো উনি লাকি হলেন, তাই না? বেঁচে গেলেন আইনের হাত থেকে। একটা উপকার করে তুমি মহান হয়ে গেলে সন্তোষে। তুমি যদি একটা উপকার করে থাকো তাহলে আমিও একটা উপকার করব। হ্যালো ডক্টর অবস্থি। হ্যাঁ ডক্টর অবস্থি বলছি, আপনি কে বলছেন? আসলে ডক্টর আমি আর্য মিত্র কথা বলছি। সন্তোষী ট্রিটমেন্ট তো আপনিই করছেন, তাই না? হ্যাঁ আমিই করছি। কেন, কিছু বলবেন? হ্যাঁ আমি আসলে এটা বলছিলাম যে সন্তোষী ট্রিটমেন্টে যেন কোনো কমতি না থাকে। যত টাকাই খরচ হোক আপনারা করুন, আপনি কম্প্রোমাইজ করবেন না। আচ্ছা ঠিক আছে। আর্য সবসময় নিজের ধার শোধ করে দেয়। তোমার ধারও শোধ করে দিলাম সন্তোষী।